সাথে তো গুলাম আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর ভালো তো থাকবো অবশ্যই, কারণ আপনারাও জানেন যে আমি আমরা অনেকদিন পর ব্রাহ্মণবাড়িয়া বেড়াইতে চলে আসলাম বাবার বাড়িতে। আর এখানে তো আমার সব বোনরা, বোনের ছেলেমেয়েরা সবাই আছে, সেজন্য অনেকদিন পর সবার সাথে দেখা, খুব ভালো লাগছিল। আর যখন আমরা বেড়াইতে আসি সব বোনরা একসাথে বাচ্চা কাচ্চা নিয়ে, খুব হই হুল্লোড় এবং অনেক মজা হয়, প্রতিটা দিনই আমরা খুব আনন্দ করে কাটাই। তো আজকে ভাবলাম আমার আরও বড় দুই বোন আসার বাকি আছে, আর আজকে আমরা যারা যারা আছি তারাই মিলে একটু বাচ্চাদেরকে নিয়ে ভাবলাম যে একটু কোথাও একটু ঘুরে আসি। তো আসলে ব্রাহ্মণবাড়িয়াতে তো আসলে ওরকম মানে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার খুব বেশি একটা যে ভালো জায়গা খেলবে ওরকম স্পেস পায় না। তারপরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে একটু ভাবলাম যে একটু অবকাশে ঘুরে আসি, আর অবকাশে একটু ঘুরে আসলে বাচ্চা কাচ্চার এখানে খোলা জায়গা আছে, তারা একটু খেলবে, তারপরে আমরা হয়তো কোথাও একটু বসবো। যেহেতু বিকালবেলা বের হয়েছিলাম তো অবকাশের ভিতরের অংশটা, আর এখানে এত লোক ছিল মানে অনেকদিন COVID-19 কারণে মানে সবাই বাসা থেকে বের হতে পারে নাই, আর তখন আমরা যে দিক পুরা ভিড়, বসার কোনো জায়গা পাচ্ছিলাম না। এটা যারা অবকাশে গেছেন তারা তো অবশ্যই জানেন অবকাশের ভিতরে একটা পুকুর আছে, মানে বসার জায়গা আছে, বিকেলবেলা অনেকেই আসি এখানে সময় কাটাতে। তো আমরাও ভাবছিলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে একটু যাবো, আমরা বসবো আর ওরা একটু খেলাধুলা করবে, বাট ওরকম পরিস্থিতি ছিল না, এত লোকজন ছিল। তো আমরা অল্প কিছুক্ষণ ছিলাম অবকাশে, বাচ্চা কাচ্চা একটু দৌড়াদৌড়ি করেছিল আর একটু দেখছিল। বাচ্চা কাচ্চারা দৌড়াদৌড়ি করে একদম টায়ার্ড হয়ে গেছে, আর প্রচন্ড গরম, তারা একদম ঘেমে গেছে। তো ভাবলাম এখানে আর বসা যাবে না, সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম, অনেক সময় কাটালাম, বাচ্চা কাচ্চারাও খেলাধুলা করবে। এটা ব্রাহ্মণবাড়িয়া যে নতুন ওভারব্রিজ হয়েছে অনেকেই জানেন, এটা যাতে আমি ফার্স্ট উঠলাম, তো ভাবলাম একটু আপনাদের একটু দেখাই। আমরা অবকাশ থেকে চলে এসেছি সেই রেস্টুরেন্টে, রেস্টুরেন্টের ভিতরে বসলে একটু বাচ্চা কাচ্চাদের খেলার জায়গা থাকে, ওখানে একটু খেলবে, হয়তো আনন্দ পাবে। আর বাইরে এত গরম ছিল সেজন্য আমরা তাড়াতাড়ি করে চলে আসছি।
একটু শুরু হয়ে গেল বাচ্চা কাচ্চার দুষ্টুমি, তারা তো মানে মনে হচ্ছিল যে তাদেরই পুরো রেস্টুরেন্ট জুড়ে তাদেরই চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে, আর একদম নিজের মনের মতো করে খেলছিল। কারণ বাচ্চা কাচ্চা অনেক দিন যাবত বের হতে পারে না বাসা থেকে, তাছাড়া প্রায় 5-6 মাস পর নানু বাসায় আসছে, সবাই খুব খুশি। আর বাচ্চারা তো সবাই একসাথে হলে তারা খুশি থাকবেই, তারা তাদের মতো আনন্দ করছিল আর আমরা একপাশে বসে, আমি আমার আপু ছিল, রণকের আপু ছিল, আমার ছোট ভাইটাও ছিল, আমরা বসে বসে গল্প করছিলাম। কি খাওয়া দাওয়া হবে প্ল্যান চলছিল, একজনের এক এক পছন্দ। আর রনক তো অনেক খেতে, তারা নানু বাড়িতে আসার জন্য সে সবসময় খুব পাগল থাকে, আর এখন এসেই পড়েছে আর সব কাজিনদেরকে পেয়েছে, তার খুব খুশি সীমা নেই। আমাদের খাবারও চলে এসেছে, আর এখানে নান ব্রেডটা অনেক ভালো হয় এবং ডিলটা অনেক ভালো হয়, তো আমরা ভাবলাম যে এটাই খাই। আর বাচ্চা কাচ্চাদের জন্য ফ্রেশ ফ্রাই নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ, এবার বিল দেওয়ার পালা। অনেক রাত হয়ে গিয়েছিল, বাচ্চা কাচ্চাদের খেলাও শেষ, তো আমরা বাচ্চা কাচ্চা তো আসতেই যাচ্ছিল না, আমরা ভাবলাম যে না চলে যায় আমাদের গাড়ি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর ভালো মন্দ হতেই পারে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।